হরে কৃষ্ণ। ভক্তিগীতি স্বরলিপি অনুষ্ঠানে আজ আমরা পুনরায় সকলকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পরে আজ আমরা পুনরায় এই স্বরলিপি অনুষ্ঠান করতে যাচ্ছি। যাদের কাছে এই প্রথম স্কন্ধ প্রথম ভাগ রয়েছে, ভক্তিগীতি স্বরলিপির প্রথম ভাগ, সেই বই থেকে আজকে আমরা করব। 26 পৃষ্ঠায় ভজন হচ্ছে কে যাবে কে যাবে ভাই ভবসিন্ধু পার, লোচন দাস ঠাকুর বিরচিত। এই ভজনের স্বরলিপি আজকে আমরা শিখব। তাল লোফা দাদরাতেও হবে। এখন আমরা স্থায়ী শিখব প্রথমে। কথা হচ্ছে কে যাবে ভাই ভব সিন্ধু পার, সা থেকে শুরু হচ্ছে, সা থেকে কে যাবে কে যাবে সারে গা, এখানে কমল গা পড়ছে, কমল গা, কে যাবে কে যাবে ভাই, লক্ষ্য রাখবেন, কে যাবে সারে গা, কমল গা, এটা শুদ্ধ গা, এটা কমল গা, কে যাবে, এবারে কে শব্দটা আসছে, কে কে সা রে মিলে হচ্ছে কে, দুটো স্বরে একমাত্রা হচ্ছে, কে যাবে কে যাবে যাবে মানে হচ্ছে গা পা যাবে গা পা, ভাই ভাইটা পায়ের উপরে পড়ছে, কে যাবে ভাই, পায়ের উপরে পাঁচ মাত্রা। এবারে ভব সিন্ধু, ভব ভব সিন্ধু, ভব মানে হচ্ছে ভটা পড়ছে ধয়ের উপরে, ভব ভব ধাসা ধা পা ধাসা ধা পা, ভব সিন্ধু, সিন শব্দটা পড়ছে ধায়ের উপরে, ভব সিন্ধু, ধুটা পায়ের উপরে পড়ছে, ভব সিন্ধু পার, এখানে তিন মাত্রা কমল গায়ের উপরে, পার পার পার, দেখুন পা তিন মাত্রা, তারপরে আ রে মা গা রে সা পার, রটা সায়ের উপরে এসে পড়ছে, বোঝা গেল, ভব সিন্ধু পার গা রে কমল গা এবং রে মিলে একমাত্র আছে, তারপরে সায়ের উপরে দু মাত্রার পরে ধন্য কলি, ধন্য ধ শব্দটা সায়ের উপরেই আসছে, ধন্য ধন্য ধাগা কমল গা, ধাগা ধাগা ধন্য, এবারে কলি কলি ধন্য কলি ধন্য কলি সাগা রেগা ধন্য কলি ধন্য কলি, বোঝা গেল, ধন্য কলি যুগে সারে যুগে
ফাটা আসছে, ছায়ের উপরে চই শব্দটা আসছে উদার আর খাদ সপ্তকের নিতে শুদ্ধনি, খাদ সপ্তকের শুদ্ধনি। ধন্য কলি যুগে রচই, যুগে রচই নির উপরে চার মাত্রা, তন্ন 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 শব্দটা সায়ের উপরে দুই মাত্রা, তন্নয়ব অব অব মানে হচ্ছে রেগা রেগা, অব মানে রেগা, গায়ের তলায় একটা দাড়ি হবে ওটা প্রিন্টে মিস্টেক হয়েছে, কোমল গা হবে শুদ্ধ গায়ের চিহ্ন রয়েছে, তাহলে ওখানে একটা দাড়ি দিয়ে দেবেন গায়ের তলায়, গায়ের তলায় এখানে একটা দাড়ি দেবেন কোমল গা। অব ধন্য কপলি যুগে রচই, তন্নয়ব অব তাটা পড়ছে রের উপরে এবং সাটা এখানে টান, যখন কিছুক্ষণ আমরা টান দিচ্ছি তিন মাত্রা, তিন মাত্রা রের উপরে, তারপরে তায়ের উপরে পড়ছে পাঁচ মাত্রা, এভাবে এটা স্থায়ী হলো। আরেকবার বলছি, কে যাবে কে যাবে হবে, কারণ অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। পায়ের থেকে শুরু অন্তরা, আমার গো আমা 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 শব্দটা পড়ছে পা পা দু মাত্রা, আমার র শব্দটা ধায়ের উপরে, আমার গৌরাঙ্গের ঘাটে, গৌরাঙ্গের ঘাটে মানে এক দুই তিন চার পাঁচ ছয় ঘাটে, তারপরেও আবার তিন মাত্রা টান থাকছে মানে ন মাত্রা ছায়ের উপরে, ছায়ের উপরে ন মাত্রা। আবার দেখুন, আমার গৌরাঙ্গের ঘাটে, এবার অদান খেয়া তারস্বরের কোমল গা, তারস্বরের কোমল গা, অদান খেয়াব অদান খেয়াব জড়য়ং ভয়ার তুরয় বধি পারহ। আরেকবার দেখো, আমার গৌরা অদা অদান 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 মানে হচ্ছে কমল, এখানে তারস্বরের কমল গা, তারপরে শুদ্ধ রে এবং সা, অদান খেয়া খেয়া নি সা নি এবং তারস্বরে সা, অদান খেয়া বয় রের উপরে, বয় রের উপরে পড়ছে চার মাত্রা, বয় রে অয়, এই যে টানটা আসছে এখানে কোমল গা রে
এবং সা অন্তস্থ পর্যন্ত। এবারে জড় অন্ধ এখানে কমল তার স্বরে কমল কমল গা তার স্বরে জড় অন্ধ আতু সারে জড় অন্ধ আতু আতু টানটা পড়ছে নি নিত দু দু মাত্রা এবং ধাপা ধাপা বধি বধি বটা পড়ছে পায়ের উপরে এবং ধিটা ধায়ের উপরে বধি বধি শব্দটা পুরো সায়ের উপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট মাত্রা সায়ের উপরে পড়ছে অবধি পার তারপরে পর্যন্তই ভিডিও অনেক লম্বা হয়ে যাবে এই জন্য এই পর্যন্ত রাখছি পরবর্তী অংশ আমরা পরের ভিডিওতে প্রকাশ করব হরে কৃষ্ণ